করতে হবে, আল্লাহর সঙ্গে ভালোবাসার সম্পর্ক স্থাপন করতে হবে। যেই ব্যক্তি আল্লাহর প্রতি ডিপেন্ডেন্ট হয় না, আশ্রয় তালাশ করে না, আল্লাহরে বন্ধু বানায় না, ওই ব্যক্তি প্রকৃত ইমানদার বলে গণ্য হবে না। যেরকম ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক প্রকৃত ইমানদারদের সিম্পটম আলামত বৈশিষ্ট্য তাদের গুণাগুণ বায়ান করেছেন। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন প্রকৃত ইমানদার পিওর মুমিন অরিজিনাল মুসলমান তো তারাই। আমার এই বান্দাদের সিম্পটম হলো, চিনবার আলামত হলো, তাদের বৈশিষ্ট্য গুণাগুণ হলো, আমার এই গোলামরা যখন আমার নামের জিকির করে, আমার স্মরণে মত্ত হয়ে যায়, মগ্ন হয়ে যায়, অজিলাত কুলুবুহুম, তাদের অন্তরাত্মা আমি আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে যায়। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তাদের সামনে যখন আমার ঐশী বাণী, ওহির বাণী, আল্লাহর আখিরি কালাম কোরআন থেকে শোনানো হয়, আমার ইমানদারদের ঈমান অনেক গুণ বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা একমাত্র শুধুমাত্র তাদের রব আল্লাহর প্রতি ডিপেন্ডেন্ট হয়, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর কাছে সাহায্য চায়, মনের কথা আল্লাহরে বলে, আল্লাহর কাছে আশ্রয় তালাশ করে চিল্লা এখন সুবহানাল্লাহ। মুমিন বিপদে ভয় পায় না, ঠিক কিনা? কারণ মুমিন জানে তার ইমানটা যত শক্ত হবে পরীক্ষা তত কঠিন হবে, ঠিক কিনা? পরীক্ষা না দিয়ে কেউ আল্লাহর প্রিয় হতে পারে না। যে যত পরীক্ষা দিয়েছে সে তত উত্তীর্ণ হয়েছে। যার ইমানের স্পিরিট বেশি আল্লাহ পাক তারে তত বেশি পরীক্ষা করবেন। কিন্তু দেখা যায় এই পরীক্ষা দিব ছাতা পরীক্ষার প্রশ্ন দেখে আমরা ফেল করি। কিভাবে? যে সামান্য বিপদ হলেই আমাদের দশার দিশা ঠিক থাকে না, আমরা কেমন যেন আল্লাহ থেকে আরো দূরে চলে যাই। বিপদে পড়লে বান্দারও আল্লাহর সাথে সম্পর্ক হওয়া দরকার ছিল বেশি, কিন্তু আমাদের বিপদে পড়লে আল্লাহর সাথে সম্পর্ক কমে যায়। কিভাবে? একটা উষ্টা খাইলেও উহ আহ মা বাবা, এর চাইতে বড় কিছু হলো ডাক্তার, এর চাইতে বড় কিছু হলো অন্য কেউ, যখন দেখে সব রাস্তা শেষ। তো একজন জিজ্ঞেস করছে, মিয়া তুমি না হিন্দু, তুমি আবার আল্লাহর নাম নিছো কেন? কয় বেটা সব বিপদের সময় সব এক, আল্লাহও বুঝি না কিছু বুঝি না, এখন সবাই মিলে আল্লাহরে ডাকি, সিস্টেম করে যদি আল্লাহ বাঁচায় তাহলে আপনি বাঁচবেন, এরপর আল্লাহ নিয়ে ঝগড়া করেন, আমি না ভগবান নিয়ে বাইচা থাকবো। কিন্তু এখন সবাই মিলে আল্লাহরে ডাকে। কিছুক্ষণ পরে জ্বর থাইমা গেছে, কিছু লোক তাস খেলতেছিল, তাস খেলা থুয়ে আজান দিছে, যেই ঝড় থামছে কয় ঝড় ঝড়ে দেখে গেছে আমরা আমাদের তাস বাকিটা খেলা শেষ করি। আমাদের অবস্থা হলো এমন, যখন শেষ হয়ে যায় অবস্থা, যায় যায় রুহু বের হবে, তখন এসে কয় আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও। কিন্তু মুমিন যে সে ওই পর্যন্ত যায় না, সামান্য জীবনে হোসট খেলেই আল্লাহর কথা মুমিনের স্মরণ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমাদের ইমানটা কই গেছে ভাই? বিপদে বিচলিত হয় না কোন অবস্থাতেই, তার অন্তর আল্লাহ ছাড়া অন্য কারো ভয়ে প্রকম্পিত হয় না, কারণ মুমিন ঈমান এনেছে কথার উপরে ভিত্তি করে। খাইরহি ওয়া শাররহি মিনাল্লাহি তাআলা, আমার কল্যাণ অকল্যাণ উত্থান পতন ভালো মন্দ সব আল্লাহ নির্ধারণ করেন, আল্লাহর পক্ষ থেকে আসে। এজন্য মুমিন যখন নামাজে দাঁড়ায় প্রথমার কাছে সাহায্য চাই, জোরে কন সুবহানাল্লাহ। মুমিন ভয় পায় না। এজন্য সফল যখন হতে চাইবেন, জীবনে যখন কল্যাণ আশা করবেন,
প্রথম জিনিসটাই হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হবে। যেই বান্দা আল্লাহ থেকে যত দূরে, আল্লাহর সম্পর্ক থেকে দূরে, সেই বান্দার আখেরাত এবং দুনিয়াতে মুসিবত তত বেশি। জোরে কোন ঠিক কিনা প্রিয় ভাই, সব বিশ্বাস করুন, আল্লাহর উপর যদি আপনার আমার আস্থাটা 100% থাকে, আপনি আমি যদি ইমানের নূর হৃদয়ের মধ্যে প্রজ্বলিত করতে পারি, যে কোন মুসিবতে আল্লাহ আপনার আমার জন্য যথেষ্ট, এই বিশ্বাস কার আছে? দোহাত তোলে আল্লাহর দেখান, সবার আছে, আল্লাহ কবুল করুক বলি আমিন। একটি ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাই, যে আমরা তো বিপদে পড়লে আল্লাহরে ভুলে যাই, কিন্তু ওইখানে যদি আল্লাহরে স্মরণ করতাম, অভ্যাস বানায় নিতাম, তাহলে পৃথিবীতে কোনো মুসিবত মুমিনের থাকতো না। মুমিনকে সয়েব করতো একজন, তার নাম কি? আল্লাহ। একটা হাদিস আপনাদেরকে শোনাই, যে আল্লাহ বান্দারে কেমনে দয়া করেন আর আমরা কেন দয়া পাই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী, নাম হলো যায়েদ ইবনু হারেসা রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদা। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র ছিলেন। মক্কা থেকে তায়েফ সফর করলেন পায়ে হেঁটে। মক্কা থেকে তায়েফের দূরত্ব 80 মাইল। সঙ্গে একজন নিয়ে গেছেন ইমানদার ভেবে, 80 মাইল হেঁটে ক্লান্ত হয়ে পড়ছেন। সঙ্গীরে ডাক দিয়ে বললেন, দোস্ত ভাই, তুমিও হেঁটে এসেছ, আমিও হেঁটে এসেছি, দুইজনই ক্লান্ত, বোথ আর সেম, ভাই রে আসো একটা গুহা খুঁজি, কোনো জায়গায় বিশ্রাম করা যায় কিনা। সঙ্গীকে নিয়ে চারদিক খুঁজে একটা গুহা বের করলেন, গুহাটা পরিষ্কার করলেন। এবার বললেন, ভাই আমি কিছুক্ষণ ঘুমাই, তুমি পাহারা দাও, আবার তুমি ঘুমালে আমি পাহারা দিব। সঙ্গী বলল, ওকে ডান, তুমি তাহলে আগে ঘুমাও, আমি তোমারে পাহারা দিচ্ছি, একটু বিশ্রাম না। সঙ্গীকে রেখে হযরতে যায়েদ ঘুমিয়ে গেলেন। ঘুম যখন তার ভেঙে গেল, তিনি অবাক চিত্তে তাকিয়ে রইলেন নিজের দিকে। এর কারণ হলো সঙ্গী তার হাত পা বেঁধে ফেলেছেন, খোলা একটা তরবারি মাথার কাছে নিয়ে দাঁড়িয়ে আছেন, নাঙ্গা তরবারি আর হাতের মধ্যে বাদন দেখে হযরত যায়েদ প্রশ্ন করলেন, কি ব্যাপার? তুমি না রাসূলুল্লাহর সাহাবী, মক্কা থেকে আমার সঙ্গে এসেছো আমার সঙ্গী হয়ে, তুমি না ইমানদার আমার দিনই ভাই, তাহলে আমার হাত কেন বাদলা, খোলা তরবারি কেন তোমার হাতে? তোমার সঙ্গে তো আমার কোনো শত্রুতা নাই, আসলা সে সময় তো তোমার সঙ্গে আমার কোনো মূলমানিন্য হয় নাই। ওই সঙ্গী বলল, যায়েদ রে শোনো শোনো, আসলে আমি চেহারাটা ইমানদারের লাগিয়েছি, তোমরা আমারে মার্কায় মুমিন জেনেছো, কিন্তু আমার অন্তরের মধ্যে কুফুরি লালন করি, আমার পরিচয় হলো আমি অরিজিনাল ইহুদি, আসলে আমি তোমার রসুলের সঙ্গে বিদ্বেষ পোষণ করে তোমারে মারতে চাই। হযরত যায়েদ বললেন, লিমা তাকতুলুনি, কেন আমাকে মারতে চাও, আমার কি অপরাধ, আমারে মারলে কি তোমার ফায়দা হবে, আমারে সেটা আগে বলো। ওই মুনাফিক বলল, ইন্নি আলামু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুক ওয়া আনা উবগিদুক, যায়েদ আমি জানি রাসূলুল্লাহ হৃদয় থেকে তোমাকে খুব ভালোবাসেন, আর আমি তোমার নবীজির সঙ্গে শত্রুতা পোষণ করি, তোমারে মারলে পরে তোমার রসুলের হৃদয় ব্যথা পাবেন, কলিজায় বেদনার সৃষ্টি হবে, মনোক্ষণ্য হবেন, তোমার রসুল কষ্ট পেলে আমি খুশি হব, এটাই আমার সার্থকতা, জোরে কন নাউজুবিল্লাহ। হযরত যায়েদ লক্ষ্য করলেন, এই কঠিন মুসিবতে গুহার মধ্যে কেউ তাকে সাহায্য করতে আসবে না, সাহায্যের সব দরজা তার জন্য বন্ধ হয়ে গিয়েছে। মুসলমান ইমানি আওয়াজ দিয়া বলেন, সাহায্যের সব দরজা বন্ধ হলেও একজনের দরজা কখনো বন্ধ হয় না, তার নাম কি? হযরত যায়েদ ওই গুহার মধ্যে কঠিন মুসিবতে পড়ে গুহা থেকে আসমানের দিকে মুখটা ঘুরে আল্লাহর কাছে সাহায্য চেয়ে আল্লাহর একটা ডাক দিলেন, আগিসনি ইয়া রহমান, হে
রহমান আমি বিপদে পড়ে গেছি আমারে বাঁচান। সুবহানাল্লাহ বলেন। একটা ডাক দিয়ে দিলেন ওইদিকে মুনাফিক, তার তরবারি নিয়ে জিনা হযরত যায়েদ কে হত্যার জন্য আগালেন। হঠাৎ বাহিরে বিকট আওয়াজ এলো, কে যেন ডাক দিয়ে বলল, ইয়া মুনাফিক লা তাকতুলহু। বাহির থেকে ডাক দিয়ে বলল, হে মুনাফিক, যাকে তুমি হত্যা করতে চাও তাকে তুমি হত্যা করো না। সুবহানাল্লাহ বলেন। মুনাফিক চিন্তায় পড়ে গেলেন, কিরে ডাক দিল কে, আমি আর যায়েদ তো আসলাম দুইজন, আর গুহার মধ্যে তো এটা আরো গভীর জায়গা, ডাকটাকে দেয় একটু দেখে আসে। বাহিরে আসলেন, দেখেন কেউ নাই, বলে যে ডাকে ডাকুক আমি আমার কাম সারি। দ্বিতীয়বার চলে আসলেন, তরবারি হাতে নিয়ে জিনা গর্দান ফেলে দেওয়ার নিয়ত করলেন, মনস্থ করলেন। ঠিক তখনই বাহিরে আবার বিকট আওয়াজ এলো, ইয়া মুনাফিক লা তাকতুলহু আবাদা। হে মুনাফিক, তুমি যাকে হত্যা করতে চাও কখনোই তাকে তুমি হত্যা করো না। সুবহানাল্লাহ বলেন। মুনাফিক ডরায় গেছে, কিরে দুইবার ডাক দিল লোকটাকে, যাই এইটার আগে শেষ করি পরে খেলা হবে। বাহিরে আসছেন, দেখেন সফান সফা সব ফাঁকা, কেউ নাই, ভয় পেয়ে গেছে যে নির্জন জায়গা, আবার হত্যার মতো জঘন্য কাজ করতেছি, কেউ দেখে ফেলাইলো নাকি, এলে ডাক দেয় কে বারবার, দেখেন কেউ নাই, ভয়ে ভয়ে চলে আসলেন ভিতরে। তৃতীয়বার যেই হত্যার জন্য তরবারি নিয়ে ভিতরে প্রবেশ করলেন, বাহিরে বিকট আওয়াজ হলো, ইয়া ফুলান লা তাকতুলু যাইদান আবাদান আবাদা। জবান সেরে বলেন, আল্লাহু আকবার। কে যেন বিকট আওয়াজে নাম ধরে ধমক দিয়ে বলতেছে, হে অমুক, কর্ষিন কালেও যায়েদ ইবনে হারেসাকে তুমি হত্যা করো না। সুবহানাল্লাহ বলেন। মুনাফিক ভয় পেয়ে গেল, ব্যাপার কি, আমার নামও জানে যায়েদের নামও জানে, লোকটাকে দেখে আসি। এবার ভয়ে ভয়ে তরবারি নিয়ে বাহিরে বের হলেন, যেই না বাহিরে বের হলেন দেখতেছেন টকবক এক যুবক, বিশাল একটি সাদা ঘোড়ার উপর ভূমিষ্ঠ, চেহারা তার নূরানি, চেহারা থেকে নূর চমকাচ্ছে, সুবহানাল্লাহ কবেন না, মাথায় তার সবুজ পাগড়ি পড়া, ডান হাতে খোলা তরবারি চকচক চকচক করছে। ওই মুনাফিকের চুল ধরলেন বাম হাত দিয়া, ডান হাতের তরবারি দিয়া এক আঘাত করলেন গর্দানে, গর্দান দু টুকরো হয়ে জমিনে পড়ে গেল, চিৎকার মেরে বলেন, আল্লাহু আকবার। মুনাফিক হত্যা হয়ে গেল, আস্তে আস্তে করে গুহার মধ্যে গেছেন, যে হযরতে যায়েদের হাত পায়ের বাঁধন খুলছেন, কপালের মধ্যে একটা চুমু লাগাইছেন, হযরতে যায়েদকে দাঁড়া করায়া বুকের সঙ্গে আলিঙ্গন করছেন। হযরতে যায়েদ চিন্তায় পড়ে গেলেন, লোকটা কেডা, আমি এই কঠিন মুসিবতে পড়লাম, এটা জানলো কেমনে। তিনি বলে ফেললেন, মান আনতা লিমা তানসুরুনি, ভাই কে তুমি আমাকে সাহায্য করলে, এই কঠিন মুসিবতে তো আমি একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইলাম, তুমি কেমনে টের পাইলে আমি গুহার মধ্যে বিপদে আছি আমারে মারবে। সুদর্শন পাগড়ি পরিহিত তরবারি হাতের যুবকটি বলল, যায়েদরে ভয় পেও না, ডরায় না, শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই, যায়েদ আমার নাম শোনো, আনা জিবরিল, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল, তোমার সামনে সশরীরে দাঁড়ানো। বলে, ভাই রে তুমি কেমনে টের পেলাম আমি বিপদে আছি, আমি তো আল্লাহর কাছে সাহায্য চাইলাম, এই কঠিন মুসিবত তো একমাত্র আল্লাহর কথাই আমার স্মরণ হলো, আল্লাহর এই তো আমি ডাক দিলাম তুমি আসলা কেমনে কও। হযরত জিবরিল বললেন, যায়েদ রে জানো না কি হয়েছিল, যখন তুমি কঠিন মুসিবতে পড়ে গেল ওই কঠিন মুসিবতে আল্লাহরে রহমান বলে ডাক দিয়ে সাহায্য চাইলা, তখন আমি ছিলাম সাত আসমানের উপরে সিদরাতুল মুনতাহায়, আল্লাহ আমারে ডাক দিয়ে বললেন, জিবরিল এই মুহূর্তে তায়েফের ময়দানে যাও, আমার হাবিবের প্রিয় সাহাবী যায়েদ বিপদে পড়ে গেছে,
আমি আল্লাহর কাছে রহমান বলে সাহায্য চেয়েছে, আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে গেছে তাকে সাহায্য করা। যায়েদের আমি লক্ষ্য করলাম সাত আসমানের উপরে সিদরাতুল মুনতাহা থেকে তোমাকে বাঁচাতে আসলে মুনাফিক তোমাকে হত্যা করে ফেলবে, এই জন্য প্রথম ধমক দিলাম সাত আসমানের উপরে সিদরাতুল মুনতাহা থেকে, দ্বিতীয় ধমক দিলাম চতুর্থ আসমান অফি রেওয়ায়া প্রথম আসমানে বসে, আর তৃতীয় ধমক দিলাম জোরে সোরে তোমার সামনে তাইফের ময়দানে বসে চিল্লায় কোন সুবহানাল্লাহ, ওই আল্লাহ আছেন নাই? আল্লাহ বলছেন ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যেই ব্যক্তি আমি আল্লাহর প্রতি ভরসা করে, আমি আল্লাহকে অভিভাবক বানাই, আমার কাছে মনের কথাগুলি বলে, আমি আল্লাহই তার জন্য যথেষ্ট, পৃথিবীর কোন শক্তির প্রয়োজন নাই, ঠিক কি না? আল্লাহ বলছেন আলাইসাল্লাহু বিকাফিন আব্দা, আমি আল্লাহ কি বান্দার জন্য যথেষ্ট নই? সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ বলছেন ওয়াকাল রাব্বুকুম উদাউনি আস্তাজিব লাকুম, বান্দা আমি তোমার রব বলতেছি আমারে ডাকো, যে কোনো প্রয়োজনে ডাকবা আমি আল্লাহ সঙ্গে সঙ্গে সাড়া দিয়ে দিব। আল্লাহ বান্দার সান্ত্বনা দিচ্ছেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফা ইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈদা দান ফালিয়াস্তাজিবু লি, হাবিব আমার বান্দারা আপনারে জিজ্ঞেস করে প্রশ্ন করে আমি আল্লাহ কই, আপনি বলেন আন্নি ফা ইন্নী করিব, আমি আল্লাহ তো বান্দার নিকটেই, সুবহানাল্লাহ কইবেন না? আরে মিয়া কত নিয়ক নিকটে শুনেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমার বান্দার এত নিকটে আমি, বান্দা তোমার এই যে যেই রগের উপর পুরা ঘাটটা স্ট্রং হয়ে দাঁড়িয়ে আছে শাহরগ, এই রগের চেয়ে তো আমি আল্লাহ পাক, তুমি বান্দার নিকটে চিল্লা এখন সুবহানাল্লাহ। উজিবু দাওয়াতাদ দাঈদা দান, বান্দা ইমানটা ঠিক করো, একিনটা মজবুত করো, এরপরে যে কোনো সময় ডাক দিবা আমি আল্লাহ সঙ্গে সঙ্গে সাড়া দিয়ে দিব। এর জন্য সাহায্য কার কাছে চাইবেন? চাইবেন আল্লাহর কাছে, ওসিলা ধরবেন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমাদের দেশের কিছু মানুষ আছে, মাইন্ড করবেন না, এই কথা কইলে আবার আমার জামাত শিবির অমুক টমুক কইব অনেকে, হক হক বলতে হবে, যেটা বাতিল সেটা বাতিলে, ঠিক কিনা বলেন? পৃথিবীর সব বাতিল এক পাল্লায় উঁচু করলেও একটি হকের সমান হবে না, চিৎকার মেরে বলতে হবে, ঠিক কিনা? আমাদের বেদাতের রোগ ঢুকে গেছে, সেটা কি? আমাদের কিছু ভাইরা আছেন অতি আশেকের রসুল, এদের মতো আশেকের রসুল গোটা বাংলাদেশ সুদূরের কথা পৃথিবীতে বাটি চালান দিয়ে পাবেন না, জিন চালান দিয়েও পাইতেন না, ঠিক কিনা? এরা বিপদে পড়লেই মাজারে গিয়ে ধর্ণা ধরে, শুধু ধর্ণা ধরে না, আমরা মাজার জিয়ারাতের পক্ষে, আমরা আউলিয়ে কেরামদের জীবিত এবং মৃত দু অবস্থায় সম্মান করি, আমাদের বিশ্বাস আউলিয়ে কেরাম তারা ইন্তেকালের পরে তাদের রুহানি শক্তি আল্লাহ পাক কমপক্ষে 10 গুণ বাড়ায় দেন, সুবহানাল্লাহ। কোন কিন্তু আমরা আউলিয়ে কেরামদের কাছে চাই না, যখন তারা জীবিত থাকে আমরা তাদের কাছে দোয়া চাই, কি চাই? আমরা দোয়া চাই, হুজুর এটা দোয়া করবেন, হুজুর এটা দোয়া করবেন, হুজুর আপনার নেক দৃষ্টি কামনা করি, হুজুর আপনার থেকে তাওয়াজ্জু লাভ করতে চাই। আমরা আউলিয়া কেরামদের কাছে দোয়া চাই, কিন্তু সব দোয়ার তাদের কাছে চাই, কিন্তু আল্লাহর কাছে আমরা সাহায্য চাই, জোরে কোন, ঠিক কিনা? আর ওসিলা ধরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামে। এই পাগলারা কি করে, অতি আশেক মাজারে গিয়া ঠাস করে দুইটা সিজদা দিয়ে দেয়, হারাম তো করে করে মুহিম ইলা শিরক, আর এদের অন্তরের মধ্যে বেদি থাকার কারণে এগুলো মুর্শিক হয়ে বের হয়, ঠিক কিনা বলেন? এরা পীরের পায়ে সিজদা দেয়, এদেরকে আবার নাকি এরা নাকি শুননি, এরা মুসলমান হইতে পারে না, ঠিক কিনা বলো? মাজারে পানি দিয়া জনমের মতো দৌত করে করে, ভালো কথা, বড় বড় আল্লাহর ওলি যারা কারো মাজার পাবেন না যে সেগুলোকে তারা বান্ধাইছে, মানে কবরের উপরটা মেনটা পাকা করছে, হয়তো দেখা গেছে যে চারদিক ওয়াল করছেন, ঢেকেও দিছেন,
কিন্তু ডাইরেক্ট মূল কবরটারে পাকা করছেন এমন খুব কম নজির। কারণ প্রকৃত আল্লাহর ওলিদের গোটা জিন্দেগি ঘুরবেন, তাদের মাকবারাগুলি দেখবেন এরকম নাই। কারণ এরা সহি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ধারক বাহক ছিলেন, ঠিক কিনা বলেন? ইন্ডিয়ার পাকিস্তানের প্রোডাক্ট তারা না। দেখবেন এই কবরগুলারে ধুই ডাবের পানি দিয়া, সাধারণ পানি দিয়া ধুইলে আবার পরিষ্কার হবে না। এরপরে সেই পানিগুলা নিয়ে খায়, বলে কিসের পানি খাও? অতি পবিত্র পানি। কি এটা? এটা গোসল শরীফের পানি। কয় কেন খাও? কয় 13 বছর বিয়ে করছি, 12 বছর ধরে ট্রাই করতেছি, বাচ্চা হয় না, কথা কন না। বলে খাও কেন? কয়টার মধ্যে মাল আছে, মাল মানে এটা খাইলে জীবনের সব কেল্লা পথে হবে। বলে তুমি খাও কেন? কয় বিদেশ যাইতে পারি না, বাবার গোসল শরীফের পানি খাই তাহলে কাম হয়ে যাবে। বিশ্বাস করুন, কোন মুসলমান এমন নিকৃষ্ট কাজ করতে পারে না, ঠিক কিরা বলেন? মুসলমানের এত বদরুসি হইতে পারে না। যদি এমনটাই হইতো আল্লাহর হাবিবের রওজায় থাকতারে মানুষ ঠিক থাকতে দিত? মানুষ তো একবার চুরি করতে গেছিল, ওইটারে প্রশ্ন করা হয়েছে তোমরা চুরি করতে গেছো কিসের জন্য? বলে আল্লাহর হাবিবের জসাদ মোবারক, আমার নবী যেহেতু জিন্দা নবী, এটা যদি আমরা আমাদের দেশে রাখতে পারতাম কোনো হাতে চুরি করে, আল্লাহ পাক সব বরকত রহমত সব ভান্ডার আমাদের দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য আমার কথায় কষ্ট নিবেন না, এ ধরনের কিছু লোক আমাদের দেশে আপনাদের সিলেটেও আসে, তাদের আকীদ এত খারাপ, তাদের বয়ানে বলে মাজারে গিয়ে সন্তান চাইবেন, এদের নামের আগে আল্লামা অথচ 8 পাস, তাও সঠিকভাবে পাস করছে কিনা আল্লাহ আলাম, বলে মাজার গিয়ে টিকিট চাইবেন, নেক্সট সন্তান চাইবেন। মুসলমান বিশ্বাস করুন, পৃথিবীর কেউ আপনার কোন কল্যাণ করতে পারবে না, একমাত্র কল্যাণ অকল্যাণের মালিক একজন, তার নাম কি? এজন্য সূরা ইউনুসের মধ্যে আল্লাহ পাক 107 নম্বর আয়াতে কি চমৎকার কথা বলে দিলেন। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন, বান্দারে আমার ডিসিশন, আমার সিদ্ধান্ত চূড়ান্ত হলো এটাই, তুমি ভালো করে শুনে নাও গোলাম রে, পৃথিবীর সব শক্তি মিলেও যদি তোমার অকল্যাণ করতে চাই, আর আমি আল্লাহ যদি তোমার কল্যাণ করতে চাই, পৃথিবীর কেউ তোমার অকল্যাণ করতে পারবে না। সুবহানাল্লাহ। আর আমি যদি আল্লাহ পাক তোমার কল্যাণ চাই অকল্যাণ চাই, পৃথিবীর কেউ কল্যাণ করতে পারবে না। ইউসিবু বিহি মাইয়াশাউ মিন ইবাদি, তিনি আল্লাহ যা চান বান্দার ব্যাপারে সেই সিদ্ধান্ত নেন। তিনি এমন আল্লাহ, ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চান তা করেন। ইযা আরাদা শাইআন আই ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, কোন কিছুর জন্য শুধু বলেন কুন হও, ফায়াকুন হয়ে যায়, জবান ছেড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য সাহায্য কার কাছে চাইবেন? ওসিলা ধরবেন কার? ওসিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আর পীর বুজুর্গ ওলামা হযরত, এদের কাছে দোয়া চাইবেন, নেক দোয়া চাইবেন, কিন্তু মাজারে গিয়া চাইবেন না। মাজারওয়ালার জন্য দোয়া করবেন, রুহানি দোয়া আশা করবেন, আল্লাহ এমনি আপনার রুহানি তাওয়াজ্জু দান করবে, যেরকম, ঠিক কি না? রাগ করলেন আমার কথায়? কারণ এখন মার্কায় সুন্নি বাইরে গেছে, তো অরিজিনাল সুন্নিয়াতের কথা কইলে এখন আবার ওহাবি বানাই দিবেন, সমস্যা আছে। আমার নামে এমনি অনেক কিছু, আমি বলে ওহাবি। এদিন একজনে কইছে আপনাদের ইলাইগঞ্জে আসার আগে, বলছে এই লোক তো আহলে হাদিস, অথচ আমার জীবনে প্রথম ইউটিউব ভিডিওটাই হলো আহলে হাদিসের বিরুদ্ধে।
মূলত আমি কারো বিরুদ্ধে কথা বলি না, এদের এক শায়খ, এর নাম হলো নামকু মোনাজান, নাম বলা ঠিক হবে না, একজন শায়খ, নামধারী শায়খ, আল্লাহ তার উপর রহম করুক, হেদায়াত দান করুক, কোন আমিন। তিনি বলছিলেন যে আল্লাহর হাবিব নাকি কেয়ামতের দিন পাপের চিন্তায় পেরেশান থাকবেন। একটু আস্তে হুক্কা বা, যে আমি নিজেই বাঁচবো কিনা ফেল ফেল করে মিজানের দিকে তাকায় থাকবে। আচ্ছা এদেরা কি খায়? গাজর খায় না মূলা খায় না ঘাস খায় না কি খায় আল্লাহই জানে। আরে হাম্মক, আল্লাহর হাবিবের মিজানে যদি আমল নামা ওজন করা হয় তোর জায়গা জাহান্নামের কোন নিকৃষ্ট নিকৃষ্ট স্থানে হবে, এটা কল্পনা কর, ঠিক কিনা বলেন? ছাগল পাগল রসুল্লাহর জাহান্নামে পড়ায় হে জান্নাতে যাবে। আসলে পাপ না ওনাদের বাড়ির কাছে, কর্তৃপক্ষকে অনুরোধ করি এই ধরনের দুই সেটা পাগল ছাগল নিয়ে পাগলাগারতে রাখেন, পাগলাগারত পেয়ে আনন্দিত হবে যে অরিজিনাল পাগল বহুদিন পরে পাইছি, ঠিক কিনা বলেন? প্রিয় হয় সব এজন্য নাকিদা সাফ করেন, আল্লাহর সাথে তাওয়াক্কুল করেন, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেন, আল্লাহর কাছে চান, মন খুলে বলেন, দেখবেন আল্লাহ জীবনটার সুন্দর বানায় দিছে, সুবহানাল্লাহ কইবেন না? আর একটা তাকবীর হবে, আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আপনি যদি জীবনে সফল হতে চান, জীবনটারে সুন্দর বানাতে চান, জীবনটাকে স্বাচ্ছন্দ্য দিয়ে ভরতে চান, ইমানি নূর দ্বারা উজালা করতে চান, বিপদে পড়লে কারে স্মরণ করবেন জানো? কার কাছে আশ্রয় চাইবেন? নবীজি শিখাইছেন এজন্য সাহাবীদের, ফাইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন কিছু চাইতে মন চায় আল্লাহর কাছে চাও, সুবহানাল্লাহ কইবেন না? আমার প্রিয় ভাইয়েরা, দুই নম্বর যে কাজটি চরিত্র গঠনে আল্লাহর রেজা মন্দি হাসিলের জন্য জীবনকে সুন্দর করার জন্য করতে হবে তা হলো, যখন নামাজ পড়বেন নামাজটা একটু টাইম নিয়ে লং টাইমে ধীরে সুস্থে বিনয়ের সাথে আদায় করতে হবে, সুবহানাল্লাহ। কারণ ওই বান্দা আল্লাহর কাছে তত প্রিয় যেই বান্দা নামাজে যত সময় নিয়ে নামাজ আদায় করে। এজন্য আল্লাহ পাক কোরআন আল কারীমে বলেছেন, কদ আফ লাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাহ পাক বলেন সফল কাম হয়ে গিয়েছে তারা, সেই সব মুমিনরা যারা তাদের নামাজে বিনয়ী ধীরে সুস্থে বিনয়ের সঙ্গে নামাজ আদায় করে, সুবহানাল্লাহ। সিজদা যার যত বেশি লম্বা আল্লাহর কাছে সে তত বেশি দামি, যার নামাজ যত বেশি লম্বা যত সময় নিয়ে আদায় করে মনে করতে হবে কাল কেয়ামতের দিন ওনার মিজানের পাল্লাটা তত বেশি ভারী হয়ে যাবে। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, কিয়ামতের দিন আল্লাহ পাক বান্দার ব্যাপারে এটা বলবেন না যে আমার বান্দা কত হাজার রাকাত নামাজ পড়েছে গণনা করো, সেদিন বলা হবে আমার বান্দা কি আমল করছে এটার ওজন করো, ঠিক কিনা? তখন দেখা যাবে কারো বিশ রাকাতের চাইতে কারো দুই রাকাতের ওজন অনেক গুণ বেশি হয়ে যায়। কিন্তু আমার সমাজ হলো এমন, আমরা এমন, আমাদের বাস্তবতা এমন, আমরা নিজে তো লং টাইম নামাজ পড়তেই চাই না, অন্য কোনো ব্যক্তি যদি পড়তে চায় তারেও আমরা ভালো চোখে দেখি না। কিভাবে? আমাদের মসজিদগুলোতে ইমাম সাহেব যখন নিয়োগ করা হয় আগের ইমাম তাড়াতাড়ি পড়েছেন, পরের ইমাম যদি একটু লম্বা টাইম নিয়ে নামাজ পড়েন এই ইমাম আসার পরেই তার দোষের আর অভাব সমাজে থাকে না, ঠিক কিনা? কবে হালা খিতা ইমাম লই আইছি তা বালা না, আগেরটা বালা আছিল, ঠিক কিনা? আমি আমার জীবনের বাস্তব উদাহরণ দিচ্ছি আল্লাহকে হাজির নাজির রেখে। আমি এর আগে নারায়ণগঞ্জে যেই মসজিদে ঢুকলাম, আমার মনে আছে 2017 সালে সম্ভবত, যে ঈদ হবে ঈদের আগের দিন চাঁদ রাতের দিন, আমারে বলছে হুজুর একদিন আগে আসেন, ঈদের জামাতটা পরে একই দিন ছুটি থেকে এরপরে জয়েন দিন। আমি এসে আসরের নামাজ পড়ালাম, আমি আমার ফজিলত বলতেছি না, বাস্তবতা বুঝাচ্ছি, যে আবার অনেকে কইতে পারেন আপনি এত বড় আল্লাহর ওলি, ওইগুলা কিছু না,
বুঝাচ্ছি আর কি, কষ্ট পাচ্ছেন আপনারা? আসরের নামাজ পড়ালাম তো আমার 10 মিনিট না 11 মিনিট লাগছিল, এই 10 বা 11 মিনিটের কাছাকাছি। পেছনে দেখলাম ঝগড়া লাগছে, আমি মনে করছি কারোর সাথে কারো দ্বন্দ্ব লাগছে কিনা। পরে আমি জিজ্ঞেস করলাম, ভাই ঝগড়া লাগছে কেন? কয়েকখানে কয়েক মুরব্বী আর কয়েক জোয়ান মিলে লাগছে তর্ক। মানে মুরব্বীদের কথা হলো, হুজুরে এত সময় লাগাইলো কেন? 11 মিনিট 10 মিনিট খাইছে রে। বলে আগের হুজুরে তো ভালো আসিল, এ তো কম সময় নামাজ পড়ছে। তো এই দুইটা নিয়ে লাগে গেছে দ্বন্দ্ব। পরে আমি কই, আল্লাহ কোন জায়গায় ঢুকলাম প্রথম দিনে দ্বন্দ্ব, বাকি জিন্দগিতে কি হয়? দেখলাম যে না, পরবর্তীতে আলহামদুলিল্লাহ ওই সমাজকে আমি নামাজের ব্যাপারে অন্তত ঠিক করতে পারছি আলহামদুলিল্লাহ। আমি আসার পরে বহুজন ফোন দিয়েছেন কুশিয়ারা থেকে, যে হুজুর আপনি গেছেন, আল্লাহ মাফ করুক অহংকার না আর শুকরুলিল্লাহ, যে হুজুর আপনি গেছেন, আপনি একটু লং টাইম সময় নিয়ে নামাজ পড়তেন, এখন মসজিদে গেলে আর শান্তি পাই না। এটা দ্বারা আমি এটা বুঝাচ্ছি, যদি আমরা ইমাম সাহেবরা মসজিদটাকে শুরু থেকে বিনয়ের সাথে নামাজ আদায়ের প্র্যাকটিস করতাম, তাহলে মুসল্লির বাবার ক্ষমতা নাই এ কথা বলার সাহস করতে, যেরকম ঠিক কিনা? আমাদেরই থাকে তাড়াহুড়া, নামাজ শেষ হুজুরে পাওয়া যায় না বাটি জ্বালান দিয়া। আর আমাদের সমাজে হচ্ছে এমন, যেই হুজুর যত তাড়াতাড়ি নামাজ পড়তে পারে উনি ফার্স্ট ক্লাস 1 নম্বর হুজুর, বলে ঠিক আছে। আর যে একটু বেশি সময় নিয়ে গুছায় নামাজ পড়তে চায়, এরে বেশি দিন ওই মসজিদে রাখা হয় না, ওই মসজিদের ইমাম সাহেব বেশি দিন টেকে না। চিৎকার মেরে বলতে হবে ঠিক কিনা? পুরান ঢাকার নাম শুনছেন? সবাই শুনছেন বেজাল্লা পার্টি? তো এরা ওই বেজাইল্লা না, মানে কথায় কথায় হালা কয়, এই জন্য বেজাইল্লা। মাইন্ড করুন না যেন তারার হালা আপনাদের হালার লগে মিলত না, ইতার বাসাই হলো ইতা। তো রমজানে মোবারকে সালাতুত তারাওয়ীহ শেষ করে দুই বুড়া চা খাইতেছে এক দোকানে, এক বুড়া আর এক বুড়ারে কইতেছে, আ বে হালা মিয়া হুনছ? কয় হালাই ক, কি কইবা মোকলেচ্ছার বাপ? কয় তোমগো মসজিদে কি হালা এই বছর ছুরা তারাবি পড়তাছ, নাকি হালায় খতম তারাবি পড়তাছ? এইটা জানবার আমার প্যারা উঠছে। আচ্ছা কামগো মসজিদে এবার ছুরা তারাবি পড়তাছি, একটা ইমাম সাব লয়েছি, আবে হালাই কি যে সুমধুর কণ্ঠ! একবার যখন কেরাত শুরু করে কুলজার ভিতর পর্যন্ত ঠান্ডা হয়ে জায়গা। কয় তোমরা কি পড়তাছ, ছুরা তারাবি না খতম তারাবি? কয় এইবার আমরা সিদ্ধান্ত লইছি সুরা তারাবি হক আদায় করে পড়ুম। আচ্ছা কছে কত সময় লাগে? কয়েক ঘন্টা 20 মিনিট লাগে, এছি আছে মসজিদের সমত চায় না, আমরা বি খুশি পাবলিক বি খুশি। ওই বুড়া ওইটা কইতেছে, আ বে হালা মিয়া, এইটা কোন হুজুরের জাত হইলো? এই হালায় কোন হুজুরি না। কয় কেলা আমগো হুজুরের ব্যাপারে এই কথা কইলা কেলা? বালা কইরা কও মিয়া, হুস কইরা কথা কইবা? আমরা একটা ধৈরা লয়েছি চাঁদপুর থেকে, এই হালায় মাসাল্লা মাসাল্লা ডাবল মাসাল্লা। কয় কেমনে কেমতে? কামগো হুজুরের হালায় কণ্ঠরাও বালা আছে, স্পিরিটও লগে আছে। কয় কেমতে কও? কয় ফরজ 4 রাকাত, সুন্নত 2 রাকাত, তারাবি 20 রাকাত, বেতের 3 রাকাত, দোয়া মোনাজাত হালায় 40 মিনিটে কমপ্লিট করে দেয়। আমরা বি খুশি পাবলিক বি খুশি, আগের হালারে দিছিলাম 70, এই হালারে 1 লাখের নিচে দিব না। তাহলে আমাদের বিষয়টা হলো যে তাড়াতাড়ি করতে পারলে ওই হুজুর ভালো, জোরে কোন ঠিক কিনা? আর আমরা যে নামাজ পড়ি, দু একটা উদাহরণ দিলে কি আপনারা রাগ করবেন? ডানে তাকায় বামে তাকায়, পিছনে চুলকায় সামনে চুলকায়, এরম করে সেরম করে, অবশ্যই নাক খুঁটা শুরু করে, খুঁটিয়ার পরে যা বের হয় এগুলারে গোল গোল বানায় দেখে সাইজ হলো কতটুকু, ঠিক কিনা? ঠিক আছে নিবা হুক্কা আপনারা আর একটা কিসা হয় হুনতাই নি, আমি তো আপনারা সিলোটি বালা পারি না, ট্রাই কররা। আপনার এক জায়গায় বাস্তব আসলে না ঘুরলে দুনিয়া বোঝা যায় না, এক জায়গায় আমি জোহরের নামাজ পড়তেছি, পড়া শেষ সন্নাত পড়ে বসে আছি, এলাকার একজন মুরব্বী টাইপ অর্ধবয়সী
আসছেন নামাজ পড়তে, গ্রামের মানুষ তো জামাত পায় নাই, লুঙ্গি একটা পরছে, সারা এলাকায় যত ময়লা আছে ওই লুঙ্গির তলে সব, তার মানে টাকনুর নিচে ঘোরাইতেছে, আসছে লুঙ্গি একটা পরছে, শার্ট একটা গায়ে দিছে, নামাজে দাঁড়াইছে, তো মোবাইল দেখলাম একটা ব্যবহার করে, এই আমার মোবাইলটার কি বড়, এটার চাইতে আর একটু লম্বায় বড় হবে, মোটা হবে এটার তিনটার সমান, দেখবেন কিছু বাটন ফোন আছে, এই মোটা এই লম্বা, ওই যে মহিলারা মরিচ হলদি বাটে না পুতা কয়, এই পুতার খালা তো ভাই কথা কন না, সামনে একটা লাইট আছে 200 টাকা দিয়ে আপনার লাইট কেনা লাগবে না, পেছনে একটা মাগরে বাবারে চিৎকার দেওয়ার মতো স্পিকার আছে, আপনার এই যে কয়জন হাজির হয়েছেন একটা স্পিকারে যথেষ্ট, দেখবেন মাঝে মাঝে রিক্সাওয়ালারা কানদের মধ্যে একটা গামছা লাগাইয়া মোবাইলের সামনে রাইখা মমতাজ বেগমের গান শুনে আর রিক্সা চালায়, ঠিক কিনা? ফাইসুন না নি বা ওই দেখো সাক্ষী লইলাও বা, তো তার বাদে খিতাব হইছে জাননি, তাই না? তো নামাজও দাঁড়াইছেন আর কি, নামাজে অর্ধেক আসে অর্ধেক আসে না, ফাঁসিয়া যায় তার লাগি আমার বাসাটা আমি চালাই যাই, রাগ করতেছেন আপনারা? নামাজে দাঁড়াইছেন, যেই না রুকুতে যাবেন হঠাৎ করে কল আসছে, উনি তো সাইলেন্ট বুঝেন না, অফও বুঝেন না, কল আসছে পর পুরো মসজিদ ঠাস কিরে কাইপা উঠছে, যেই সাউন্ড বাবার, আর রিংটোন একটা লাগাইছে মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটা গান লাগাইছে, গান গানটা হলো চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি যে তোমারই, সাধারণ গানের চাইতে রিংটোনের যে কাটিং এটার সাউন্ড বেশি থাকে, আর ওই ধরনের বম্বল মার্কা মোবাইলে তো আরো মারছে, দেখুন পুরা মসজিদ না একবারে সবাই ওনার দিকে তাকাইতেছে, বেচার আবার মোবাইলটা রাখছে কই জানেন লুঙ্গির কোষের মধ্যে, এখন একবার এরকম করে একবার এরকম করে, মাগার মোবাইল আর বের হয় না, তো গেছে শেষ দেয় ওই সময় আবার কল আসতেছে, আর আমাদের কিছু ব্যাকল বাঙালি আছে, একবার ফোন রিসিভ না করলে এত ফোন দেয় যে তোর মোবাইল বাস্ট করবো তাও আমার ফোন ধর, তো বেচারা যে শেষ দেয় গেছে আবার তো চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি যে তোমারই, বাইজা উঠছে বেচারা, সেজদা দিবে না মোবাইল বন্ধ করবে, সেজদা দিয়ে এরকম পেছনে হাত দিয়ে টিপতেছে কিন্তু বন্ধ হয় না, দাঁড়াইছে আবার আবার কলাইছে, কোনো মতে কষ্ট মষ্ট করে বাই করছে মোবাইল, ফোনটা রিসিভ করে হারাম জবাব, নামাজ পড়তেছি সময় ফোন দিছিস কেন, কোয়া ফোনটা নিচে হালাই দিছে, আমি মনে করছি নামাজ সাইরা ওয়াজ করতেছে, দেখি ফোন ফালাইয়া গালি মালি দিয়া একটা হাত আগেই ছিল আর একটা হাত দিয়া রুকুতে গেছে, আমি কই আল্লাহ কি নামাজ পড়লো, নামাজে কত কেরাত কত দোয়া আছে, এই ধরনের দোয়া তো নামাজে নাই, এই যে নামাজ এ ধরনের নামাজই আছে না নাই, মাদারীপুরে গেলাম এক জায়গায় আসরের ফরজ কয় রাকাত, তেন খাম সারি লাইছুন ছয় রাকাত ফরসইন কুক্কা মারা হবা, তো চার রাকাত হওয়া যাইতো না, কথা ঠিক, চার রাকাতের সময় যখন দাঁড়াচ্ছেন আমি এক কর্নার দিয়ে বলতেছি আল্লাহু আকবার, দেখি গোটা মসজিদে আর কেউ কিছু কয় না, ভাবলাম তার মনে হয় আমার শীর্ষে সাইফা যাই, পাবলিকে নিয়ে আবার কয় কি এর কি মিয়া, আমরা চিল্লিকান দিলেন আলেম মানুষ, আমি ভাবলাম যে মনে হয় আমার ভুল হয়েছে, নাহলে এতগুলি মানুষ কথা কয় না কেন, নামাজ শেষ আমার সন্দেহ হয়েছে, আমি ইমামরে বলছি হুজুর নামাজ কয় রাকাত পড়ছি বাজান, এই ইমাম আবার বরিশালের মাল, সে বলতেছে কয় রাকাত পড়ছি হ্যাঁ তো আমি বলতে পারি না, চার রাকাত পড়লাম না ছয় রাকাত পড়লাম টের পাইলাম না, আমি বলি আমার তো মনে হইতেছে ছয় রাকাত পড়ছেন, কয় আপনি যে ফালে বলেন হ্যাঁ আমার মনে হয় ছয় রাকাতেই পড়ছি, ইমাম এই কই দারে না কয় রাকাত পড়ছে আমরা কমু কি, ইমামটা একটু বয়স্ক তো বুঝানোর জন্য বলতেছি, কষ্ট হচ্ছে না তো আপনাদের, তো পরে এক লোক দাঁড়াইছে ওজন আমি কইতে পারি, আমি বললাম কেমনে, কয় আমি ঘড়ির দিকে তাকাইলাম আর হিসাব মিলাইলাম, পর পণ্ডিত বলে কেমনে, আমি ঘড়ির দিকে তাকায় দেখলাম
আমাদের হুজুরের জিন্দগিতেও আসরের নামাজ পড়তে চাকরির জীবনে 6 থেকে 7 মিনিটের বেশি লাগে না। ঘড়ির দিকে তাকালাম, ঘড়িতে দেখতেছি 13 মিনিট লাগছে, কাম সারছে 6 রাকাতেই পড়ছি। এই ধরনের নামাজ করলে হবে নি কথা কন না, রাগ করলেন আমার ভাইয়ারা। এজন্য বহুদিন ধরে নামাজ পড়ি, নামাজে বিনয় না থাকার কারণে চরিত্র বদলায় না। আল্লাহ পাক এ ধরনের নামাজিদেরকে সতর্ক করে বলছেন, যারা জানেন পড়েন, ফাওয়াইলুল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন الَّذِينَ هُمْ يُرَاءُونَ وَيَمْنَعُونَ الْمَاعُونَ ধ্বংস সেই সব নামাজিদের জন্য যারা তাদের নামাজে অমনোযোগী, কি পড়ে বসে না বোঝার চেষ্টা করে না, সেজদার দিকে মন নাই, কেরাতের দিকে মন নাই, ডানে তাকায় বামে তাকায়, দুনিয়ার দিকেই মোতাওয়াজ্জা। আল্লাহ বলেন এরা নামাজ যতই পড়ুক, এই নামাজটা আমি আল্লাহর জন্য হয় না, এই নামাজগুলি তারা লোক দেখানো পড়ে। আল্লাহ এ ধরনের নামাজিদেরকে ধ্বংস বলেছেন, জোরে কর না ওযুবিল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দেন, আপনি আমি 2 মিনিট সময় লম্বা করতে চাই না, যা পড়ি তার প্রতিও মনোযোগ নাই। কিন্তু সাহাবায়ে কেরামদের নামাজ কেমন ছিল শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। একটা হাদিস আপনাদের খেদমতে আরজ করতে চাই। আল্লাহর হাবিবের একজন জলিলুল কদর সাহাবী, নাম তার আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু আনহু আরদা, তিনি আনসারী সাহাবী ছিলেন। আমার নবীজির সঙ্গে এক যুদ্ধে অংশগ্রহণ করলেন, ওই যুদ্ধে একজন কাফেরের স্ত্রী নিহত হয়ে গেল। কাফের প্রতিজ্ঞাবদ্ধ হলেন, যতক্ষণ না আল্লাহর হাবিবের সাহাবিদের রক্তপাত না ঘটাবেন, এক ডোঙ পানি পান করবেন না, খাবার খাবেন না, গোসল করবেন না, এমন কি মাথার চুলও আঁচড়াবেন না, জোরে কর নাউযুবিল্লাহ। যুদ্ধ শেষ হয়ে গেল, নবীজি আমার মদিনা আল মুনাওয়ারার দিকে রওনা করলেন। নবীজির আদত মোবারক ছিল, রাতের বেলায় নবীজি মদিনায় প্রবেশ করতেন না। পথিমধ্যে রাত হওয়ার কারণে নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা রে, আজ আর মদিনায় যাব না, এই জায়গায় যাত্রা বিরতি ঘোষণা করা হলো। তাবু টানাও, রাতের খাবারের ব্যবস্থা কর, জায়গাটা ক্লিন কর, শোবার উপযোগী কর। সব কমপ্লিট হয়ে গেল। এবার নবীজি সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বললেন, সাহাবীরা রে, তোমাদের মধ্যে কে আছো একজন দেখতে চাই, আমরা একটু রাতের বেলায় বিশ্রাম করব, ঘুমাব, তুমি দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর জন্য পাহারা দিবা। সুবহানাল্লাহ বলেন। এ কথা শুনে একজন হাত জাগিয়ে দাঁড়ায় গেলেন, বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর হাবিব, আমি সারা রাত পাহারা দিতে চাই, আমার নাম হলো আব্বাদ ইবনে বিশির, আমি আনসারী সাহাবী। সুবহানাল্লাহ। ওই সাহাবীকে দেখে আর একজন হাত জাগিয়ে দাঁড়ায় গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে অনুমতি ভিক্ষে চাই। কেন? আমিও আমার ভাইয়ের সঙ্গে দাঁড়াতে চাই। এই সাহাবীর নাম হলো আম্মার বিন ইয়াসির, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, আনহার ছেলে। সুবহানাল্লাহ। পড়েন, তুমি দাঁড়াবা কেন? বলে, আমার ভাইটা একা একা দাঁড়াবে, সারা রাত সঙ্গীহীনতায় ভুগবে, ক্লান্তি আসবে, বাজে ফিলিংস আসবে, এজন্য আমি দাঁড়াতে চাই, এজন্য আমার ভাই দাঁড়াবে, আমি সঙ্গী হলাম, আমি দাঁড়ালে ভাই সঙ্গী হলো, দুইজনার রাতটায় কোনো কষ্ট হবে না, গল্প করে অথবা এবাদত বন্দিগিতে একসাথে কাটায় দিব। সুবহানাল্লাহ। কইবেন না? নবীজি বললেন, ওকে দাঁড়াও, আমরা ঘুমোতে গেলাম, সবাই ঘুমিয়ে পড়লেন, দাঁড়িয়ে আছেন দুইজন, আব্বাদ বিন বিশির আর আম্মার বিন ইয়াসির। এবার একজন আর একজনকে লক্ষ্য করে বলেন, ভাই রে, আমার মনের মধ্যে একটা প্রস্তাবনা এসেছে, একটা প্রস্তাব তোমাকে করতে চাই। বলে, কি বলো? আমি যেটা ভাবতেছি তুমি একটু সেটা ভাবতেছো নাকি? বলে, কি ভাবো?
একজন আর একজনকে বলল, ভাই রাত অনেক লম্বা, যুদ্ধ থেকে ফিরে এসেছি, তুমিও ক্লান্ত আমিও ক্লান্ত, ভাই রে রাতেও আমাদের কিছু বিশ্রাম নেওয়ার ব্যাপার আছে, সারা রাত দুইজন পাহারা দিলে ক্লান্ত হয়ে যাব, মদিনা আল মুনাওয়ারায় যেতে আমাদের কষ্ট হবে, তার চাইতে আসো একজন আর একজনের উপর এহসান করি, রাতের কিছু অংশে আমি পাহারা দেই, তুমি ঘুমাও, তুমি পাহারা দিলে আমি ঘুমাবো। দুইজন বলল, হ্যাঁ এটা করা যায়। এবার আব্বাদ বিন বিশির আম্মার বিন ইয়াসিরকে বললেন, ভাই আইউলাইলিন আহাব্বু ইলাইক, রাতের কোন অংশ তুমি পাহারা দিতে পছন্দ করো, কোন অংশ ঘুমাতে পছন্দ করো আমারে বলো। হযরত আম্মার বিন ইয়াসির বললেন, আব্বাদ তুমি প্রথম অংশে পাহারা দাও, আমি ঘুমিয়ে পড়ি, আমি জাগ্রত হলে তুমি ঘুমায়ো, আমি পাহারা দিব, ভাইরে টেনশন নাই। আম্মার বিন ইয়াসির ঘুমিয়ে পড়লেন, হযরত আব্বাদ একা কি দাঁড়িয়ে আছেন পাহাড়ায়, দাঁড়ায় গেলেন একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছেন, রাত গভীরতায় গড়িয়ে পড়ল, নিসফুল লাইল যখন অতিক্রান্ত হয়ে গেল, সাহাবী একা দাঁড়িয়ে আছেন, সবাই ঘুমিয়ে আছেন, সাহাবী দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতে লাগলেন, এই সময়টা হলো আল্লাহর সাথে সম্পর্ক জুড়বার সময়, আমি শুধু শুধু পাহারা দিয়ে যদি দাঁড়াই পাহারার হক আমার আদায় হবে, কিন্তু অপরদিকে যদি আমি দাঁড়ায় দাঁড়ায় নামাজটা পড়তে পারতাম, আল্লাহর সাথে আমার সম্পর্ক হতো, পাহারার হক আদায় হতো, মনের মধ্যে একাকিত্বের বাজে অনুভব থেকে মুক্তি পেয়ে যেতাম। এজন্য আল্লাহ পাক বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজিই ওয়া ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা। আল্লাহু আকবার! মুমিন যারা হয়ে যায়, রহমানের বান্দা যারা হয়ে যায়, আল্লাহর প্রতি যাদের ইমানই ভালোবাসা থাকে, এদের পিঠটা বিছানার সঙ্গে রাতের কম সময় লাগে, এরা মানুষের সবার চোখকে ফাঁকি দিয়া রাত্রিবেলা আল্লাহর সামনে নামাজে দাঁড়ায় যায়, জান্নাতের আশায় আল্লাহরে ডাকে, জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহরে ডাক দেয়। জোরে বলি আল্লাহু আকবার! হযরত আব্বাদ এই ভেবে নামাজে দাঁড়ায় গেলেন, এবার মনে মনে চিন্তা করতে লাগলেন, আমি যদি আস্তে আস্তে তেলাওয়াত করি, আমারে দায়িত্ব দেওয়া হয়েছে পাহারার, আমার আস্তে আস্তে তেলাওয়াতের কারণে কাফেররা যদি দেখে আসে মনে করবে নবীজি ঘুমায় গেছে, সাহাবিরাও ঘুমায়, এই ভেবে হামলা হওয়ার আশঙ্কা আছে, তার চাইতে আমি আমার কণ্ঠস্বরকে উন্মুক্ত করে দিয়া গলার আওয়াজকে বুলন্দ করে দিয়ে যদি আল্লাহর কালাম তেলাওয়াত করি, আমার পাহারায়ও সমস্যা হবে না, আমার নামাজেও সমস্যা হবে না, দুইটাই আমি আদায় করতে পারবো। সুবহানাল্লাহ! এই ভেবে হযরত আব্বাদ কণ্ঠস্বর কি উঁচু করে আওয়াজ কি বুলন্দ করে আল্লাহর কালাম তেলাওয়াত করতে লাগলেন। হযরত আব্বাদের মধুর তেলাওয়াতে আসমান জমিন মুখরিত হতে লাগলো, রাতের নীরবতার নিস্তব্ধতাকে ভেঙে দিয়ে এক অলৌকিক প্রভাব বিস্তার করতে লাগলো রাতের মধ্যে। হযরত আব্বাদের কণ্ঠ ছিল মারাত্মক সুন্দর। সহিহ বুখারীর বর্ণনা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একদিন নবীজি আমার আরাম ফরমাচ্ছেন, হঠাৎ করে মসজিদে নববী থেকে কোরআনুল কারীমের মধুর একটা আওয়াজ নবীজির কান মোবারকে চলে যায়। সুবহানাল্লাহ! বলেন কি জানো, মসজিদে নববীতে বসে সূরাতুল কাহফ তেলাওয়াত করতেছেন, রাসূলুল্লাহর কান মোবারকে তা পৌঁছে যাচ্ছে, নবীজির তেলাওয়াত শুনে ভালো লাগলো, নবীজি আম্মা জান আয়েশাকে বললেন, হাদা সাউত আব্বাদ ইয়া আয়েশা, আয়েশা রে এটা কি আমার আব্বাদের গলার আওয়াজ নাকি? হযরত আম্মা জান আয়েশা সালামাল্লাহি আলাইহা বললেন, না, এটা আপনার প্রিয় সাহাবী আব্বাদের গলার আওয়াজ। নবীজি এত খুশি হয়ে গেলেন, দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লাহ, আল্লাহ আপনি আমার আব্বাদের জীবনের গুনাহ মাফ করে তারে মাসুম বানায় দেন। হযরত আব্বাদ তেলাওয়াত করতে লাগলেন, আসমান জমিন মুখরিত হতে লাগলো,
রাতের গভীরতাকে এক ভিন্ন ধর্মী সৌন্দর্য দিতে লাগলো। ওইদিকে প্রতিশোধ পরায়ণ কাফের স্ত্রী হত্যার বদলা নেওয়ার জন্য মদিনা মুনাওয়ারার দিকে রওনা করলেন। হঠাৎ পথিমধ্যে তার কানের মধ্যে তেলাওয়াতের আওয়াজ চলে গেল। তিনি স্তব্ধ হয়ে দাঁড়ায় রইলেন, ব্যাপার কি? এই জায়গা তো কোনো জনপদ নয়, জনশূন্য জায়গা। এই গভীর অন্ধকারের মধ্যে কোনো জনপদের আলামত পাওয়া যায় না, কিন্তু কোরআনে করিমকে তেলাওয়াত করতেছে। মনে মনে ধারণা করলেন, তাহলে মনে হয় এটাই ঠিক, রাসূলুল্লাহ গভীর রাত হওয়ার কারণে মদিনায় যায় নাই, এখানেই আছে। তাহলে তো আমার জন্য আরো ভালো হলো, আমি আমার প্রতিশোধ এখানেই নিব, মদিনায় যেতে হবে না। এই ভেবে পাগল পাড়া হয়ে উন্মাদ হয়ে চারদিকে খুঁজলেন। খুঁজতে খুঁজতে কোথাও কোনো কিছু দেখেন না, গভীর অন্ধকারের কারণে কে পড়তেছেন বোঝা যায় না, কিন্তু কালামে হাকিমের তেলাওয়াত তার অন্তরকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। গভীর অন্ধকার হওয়ার কারণে হযরত আব্বাদকে দেখতে পেলেন না। বিচক্ষণ প্রতিশোধ পরায়ণ ওই কাফের ভালো করে আন্দাজ করতে লাগলেন কোন দিক থেকে আওয়াজ আসে। ওই দিককে নির্ধারণ করে করে আস্তে আস্তে সামনে এগোতে লাগলেন। খুব কাছাকাছি চলে গেলেন, কিন্তু অন্ধকারে একজন আর একজনকে দেখলেন না। হযরত আব্বাদ দেখবেন কিভাবে? সে তো নামাজেই। ওই প্রতিশোধ পরায়ণ কাফের স্ত্রীর হত্যার বদলা নেওয়ার জন্য হযরত আব্বাদের গলার আওয়াজকে তাক করে তার ধনুক থেকে একটা তীর ছুঁড়ে মারলেন। এই তীরটাও অব্যর্থভাবে নির্ভুলভাবে গিয়া হযরত আব্বাদের সিনার মধ্যে লাগলো, এক পাশ থেকে আর এক পাশে বের হয়ে গেল। রাসূলুল্লাহর সাহাবীর বুক ঝাঁজরা হয়ে গেল। লাম ইয়াক্তা ওয়া লাম ইয়াতাহাররাক ওয়া হুয়া কানা ইউসাব্বিতু ফিস সালাহ। বিষাক্ত তীর এক পাশ থেকে আর এক পাশে চলে গেল, রাসূলুল্লাহর সাহাবী এক চুল নড়লেন না, তেলাওয়াত বন্ধ করলেন না, নামাজও ছেড়ে দেন নাই। কাফের চিন্তায় পড়ে গেলেন, ব্যাপার কি? আমার তীর একটা লাগলে তো মানুষ না মরলেও তেলাওয়াত ছাড়ার কথা, তেলাওয়াত তো নন স্টপ চলতেছে, তাহলে আমার তীর লাগে নাই। এই ভেবে দ্বিতীয় তীরটাও হযরত আব্বাদের দিকে ছুড়ে মারলেন। এই তীরটাও হযরত আব্বাদের সিনার মধ্যে সে লাগলো। লাম ইয়াক্তা ওয়া লাম ইয়াতাহাররাক, এক সাইড থেকে আর এক সাইডে বের হয়ে গেল। রাসূলুল্লাহর সাহাবী ডানে বামে তাকান নাই, যেভাবে তেলাওয়াত করতেছেন একই গতিতে একই মন নিয়া তেলাওয়াতে দাঁড়াই লইলেন, চিল্লা এখন সুবহানাল্লাহ। সাহাবী আব্বা তেলাওয়াতে আরো গভীর মজা পাচ্ছেন। ওই কাফের চিন্তায় পতিত হয়ে গেলেন, ব্যাপার কি? আমার তীর কি তাহলে একটাও লাগে নাই? এই ভেবে রাগ হয়ে গোসা হয়ে তৃতীয় তীরটা আবার মারলেন। এই তীর হযরত আব্বাদের সিনার মধ্যে আবার লাগলো, এক মাস থেকে বক্ষ ভেদ করে আর এক পাশে বের হয়ে গেল। রাসূলুল্লাহর সাহাবী ইতমেনানে কলবের সঙ্গে স্যাটিসফ্যাকশনের সঙ্গে নামাজ শেষ করলেন, তবু নামাজ ছাড়লেন না, দুদিকে ডানে বামে সালাম ফিরিয়ে নামাজ শেষ করলেন। রক্ত ফিনকি দিয়ে পড়ে গোটা জায়গাটা ভিজে গেল। সাহাবী আব্বাদের দেহটা রক্তে স্নান হয়ে গেল। পাশের শায়িত সাহাবী আম্মার বিন ইয়াসিরকে ডাক দিয়ে বললেন, আম্মার জলদি জাগো, ভাইরে জলদি ওঠো, আর ঘুমায়ো না, আমার মনে হয় আমার বেশিক্ষণ হায়াত বাকি নেই, যে কোনো সময় আল্লাহর জিম্মায় আল্লাহর ডাকে আমি চলে যাব। আল্লাহু আকবার বলে আম্মার বিন ইয়াসির জেগে গেলেন, চারদিকে সরগোল পড়ে গেল, সাহাবায়ে কেরামও জাগ্রত হলেন, দেখতেছেন হযরতে আব্বাদ নামাজের সুরতে বসা, রক্তে চারদিক লাল হয়ে গেছে।
একটানা দুইটানা তিন তিনটা তীর রাসূলুল্লাহর সাহাবীর সিনা ভেদ করে এক পাশ থেকে আরেক পাশে বের হয়ে গেছে। সাহাবায়ে কেরাম জড়ো হয়ে বললেন, আব্বাদ কি ব্যাপার ভাই? আব্বাদ কেমন করে তোমার সিনার মধ্যে তীর লাগলো? ভাই রে, প্রথম তীরটা যখন সিনার মধ্যে লাগলো, আব্বাদ নামাজ কেন ছাড়লা না? নামাজ তো ছেড়ে দিতে পারতে। প্রথম তীরটা লাগলো পরে নামাজ ছেড়ে দিলে বাকি দুইটা তো লাগতো না, নামাজ কেন ছাড়লা না? হযরত আব্বাদ বললেন, সাহাবী রব কাবার মালিক, আল্লাহর নামের কসম করে বলি, শোনো, খোলা আসমানের নিচে রাসূলুল্লাহর কদম মোবারকের পাশে দাঁড়িয়ে সালাত আদায় করে এত মজা পাচ্ছিলাম, আল্লাহর প্রেমে এত মজা লাগছিল, কোন ফাঁকে যে একটানা দুইটানা তিন তিনটা তীর লাগলো, এক সেকেন্ডের জন্য ব্যথাও পাই নাই, বিন্দু মাত্র টেরও পাই নাই, চিল্লায় কোন সুবহানাল্লাহ। হযরত আব্বাদ বললেন, সাহাবীরা, ওই আল্লাহর নামের কসম করে বলি, জিন্দিগি তো নামাজ ছাড়তাম না, কেন ছাড়লা তাহলে? নামাজে যখন আমি দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করতেছিলাম, আমার শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছিল, আমার মাথায় তখন একটা প্রশ্ন উত্থাপিত হলো যে রাসূলুল্লাহ আমাকে পাহারার দায়িত্ব দিয়েছেন, রাসূলুল্লাহর অর্ডার আমার জন্য ফরজ, এই মুহূর্তে যদি আমার শাহাদাত নসিব হয়ে যায় রাসূলুল্লাহর অর্ডারের অমান্য হবে, যেহেতু আমার আর একটা ভাই আছেন পাহারার দায়িত্বে, তারে পাহারা বুঝাই দাও আমার দায়িত্ব। আমি চিন্তা করলাম এই মুহূর্তে শাহাদাত নসিব হয়ে গেলে রাসূলুল্লাহর আদেশের অমান্য হবে, সাহাবায়ে কেরামদের জিন্দেগিটা অনিশ্চিত নিরাপত্তায় ভুগতে হবে, এই চিন্তা যদি আমার নামাজে না আসতো, একটা না দুইটা না তিনটা তীর খেয়েছি, তাতে কি জায়গায় শাহাদাত বরণ করলেও খোদার কসম নামাজ ছাড়তাম না। আল্লাহু আকবার বলেন, এর নাম নামাজ, এর নাম বিনয়, এর নাম ইহসান, এর নাম আল্লাহ পাককে দেখে দেখে ইবাদত করা। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ারা, জিন্দগির কত সময় এদিক সেদিক দিয়ে দিলেন, চার দোকানে বসলে ঘন্টার পর ঘন্টা চলে যায়, ইয়াং ভাইরা ফেসবুকে কত সময় কাটাও, জিন্দগিতে কত বাজে আলাপ করে ঘন্টার পর ঘন্টা সময় চলে যায়, কিন্তু একটু সময় কি তোমার আমার হয় না, আপনার আমার হয় না? নামাজটা 2 মিনিট লম্বা করে পড়ব, 2 মিনিট লম্বা করে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ো, চরিত্রটা বদলায় দিবে আল্লাহ পাক, মনের মধ্যে এত শান্তি পাবেন, এত বেশি ভালো লাগবে। এক সময় ইমানে হালাতে এমন অবস্থা হয়ে যাবে যে জিন্দগি একদিক, নামাজ আর একদিক মনে হবে, ঠিক কিনা? তোমার আমার রাসূলের সাহাবীরা কেমন ছিল কল্পনাই করা যায় না। ইমাম বুখারী বর্ণনা করেছেন, রাতের বেলায় সাহাবায়ে কেরাম যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, আকাশের উড়ন্ত পাখি মাথার উপর ভর করত, গাছ মনে করে, দেয়াল মনে করে। সাহাবীরা এত লম্বা নামাজ পড়তেন, রুকু এবং সিজদা করতে এত লেট হতো, ওই পাখি সাহাবীদের মাথার মধ্যে দাঁড়ায় থাকতেন, যেই না রুকু এবং সিজদায় চলে যেতেন, পাখি উড়াল দিয়ে চলে যেত, না এটা কোনো গাছ না, জড় পদার্থ না, বিল্ডিং না, আল্লাহর গোলাম, সিজদার জন্য, নামাজের জন্য আল্লাহর সামনে দাঁড়ায় গেছে। আপনার আমার রসুল, যার কোনো গুণা নাই যিনি মাসুম, সেই রসুলুল্লাহর নামাজ কেমন ছিল সেই বুখারি রেওয়ায়া। ওয়ান আয়েশাতা যাওজাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামুল্লাহি আলাইহা, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, কানা ইয়াকুমু ফিল লাইল হাত্তা তাতাফাত্তারু কদামা, আমার নবীজি যখন রাতের বেলায় নামাজে দাঁড়াতেন, আমার রাসূলুল্লাহর কদম মোবারক ফেটে যেত। আল্লাহু আকবার বলেন। অফি রেওয়ায়া শুধু ফাটত না, এক বর্ণনায় পানি বের হতো, আর এক বর্ণনায় রক্ত বের হওয়ার কথা আছে। আম্মা জানা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াকাদ গুফিরাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখখার,
আল্লাহ তো আপনার পূর্বের সামনের সব খতা মাফ করে দিয়েছেন, আপনি মাসুম, তারপরে এত কষ্ট আপনার কেন করেন? আপনি এগুলা তো কমাই করলেও হয়, দেখেন না আপনার পা মোবারক ফেটে যায়। নবীজি বললেন, আয়েশা কালা ফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আয়েশা রে আমি কি আল্লাহর কাছে আল্লাহর শুকুর গুজারি প্রিয় মান্দা হওয়া থেকে নিজেকে বিরত রাখবো? সুবহানাল্লাহ বলেন। এর মানে আপনি যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে যান, নামাজে দৃঢ় প্রত্যয় হয়ে নামাজে দাঁড়ান, লম্বা করেন, আল্লাহর প্রিয় হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কে কে নামাজে একটু সময় নিয়ে পড়বেন, তারা একটু হাত জায়গায় দু হাত তুলে আল্লাহর দেখান তো, আল্লাহ কবুল করুক বলে আমিন। কষ্ট হচ্ছে বাদান, এই তো আমি একটু পরে ছেড়ে দিব, কষ্ট হবে না তো? অনেক যুবকরা প্রশ্ন করেন, অনেক ভাইরা বলেন যে হুজুর নামাজ তো একটু সময় নিয়ে পড়তে মন চায়, মনটা তো চায় নামাজটাকে একটু সুন্দর করি, একটু ভালোভাবে পড়ি, কিন্তু নামাজে দাঁড়ালে নানান দিকে মন চলে যায়, নামাজে স্থির থাকতে পারি না, ঠিক কিনা বলেন? আপনাদের সিলেটের একজন আমারে বলছিল, হুজুর আমার লাগিয়ে দোয়া করবা। আমি কই কেন? হয় আমি নামাজে হারানোর বাদও ফুটো বাসিয়ে আসে, মানে তার নামাজে দাঁড়ালে নানান ছবি নানান চিন্তা। অনেকেই প্রশ্ন করেন, হাউ টু সেট মাই মাইন্ড ইন সালাহ, কিভাবে আমি আমার মনোযোগ নামাজে ধরে রাখবো? ছয়টা টিপস শিখাই দেই, ছয়টা পদ্ধতি অ্যাপ্লাই করেন, নামাজে বিনয় বানাই দিবে কে? এক, নামাজে যখন দাঁড়াবেন, দাঁড়ানোর আগেই নিয়তটা শক্ত করবেন যে এই নামাজটা আমি আল্লাহর জন্য পড়তেছি, আর কোন শক্তির জন্য নয়, কোন মানুষের মনোরঞ্জন সন্তুষ্টির জন্য নয়, একমাত্র কার জন্য? এই নিয়তটা ঠিক করেন, আল্লাহ 50% নামাজ এমনি ঠিক বানাই দিবে। সুবহানাল্লাহ কইবেন না? কারণ আল্লাহ পাক বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সে আল্লাহর জন্য যিনি গোটা কায়নাতের রব, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। নিয়াতকে বিশুদ্ধ করেন, 50% ঠিক হয়ে যাবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব কাজটা হলো দণ্ডায়মান, কাজের প্রতিফল ফলাফল যা মিলে নিয়াতের উপর নির্ভর করে, ঠিক কিনা? রাসূলুল্লাহ অপর হাদিসে বলেছেন, নিয়াতুল মুমিনিনা খায়রুম মিন আমালি, মুমিনের নিয়াতটা হচ্ছে আমলের চাইতে উত্তম। সুবহানাল্লাহ কইবেন না? এক নম্বর, নিয়াতটা ঠিক করেন। আপনি কারো সামনে দাঁড়ান নাই, কারো জন্য নামাজ পড়তেছেন না, আল্লাহর জন্য পড়তেছেন। সুবহানাল্লাহ কইবেন না? দুই, নামাজে যখন দাঁড়াবেন চূড়ান্ত বিনয় নিয়ে দাঁড়াবেন, পৃথিবীর কারো সামনে আপনি দাঁড়ান নাই, আপনার যিনি রব, আপনি যার গোলাম, তার সামনে দাঁড়িয়েছেন, পৃথিবীর কোনো বাদশার কাছে নয়, সব রাজার মহারাজা তিনি কে? তার সামনে দাঁড়াইছেন। এজন্য আল্লাহ বলেছেন, অকুমু লিল্লাহি কানিতিন, যখন নামাজে দাঁড়াবা বিনয় নিয়ে দাঁড়াও। সুবহানাল্লাহ পড়েন, কেমন ভাবে দাঁড়াবেন নবীজি তার ব্যাখ্যাও দিয়েছেন, কান্নাকা তারাহু, আপনার মনের মধ্যে এই ফিলিংস রাখতে হবে আপনি আল্লাহকে দেখছেন, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি তুমি তোমার রব